রাজ্যের স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার সহ বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ অনুসারে, মেমো নাম্বার এখানে শো করছে। 29/1/2024 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য পোস্ট গিভেন বিলো অনলাইন অফলাইন ড্রপ বক্স সাবমিট ফর 15 ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন। এজ উইল বি ক্যালকুলেট ডেট অফ পাবলিকেশন, অর্থাৎ 29/1/2024 তারিখ অনুসারে আপনাদের কোয়ালিফিকেশান, এজ লিমিট এগুলো কিন্তু ধরা হবে। আর যেদিন নোটিশ পাবলিশড হয়েছে অর্থাৎ 29/1/2024 নোটিশটি পাবলিশড হয়েছে, এখান থেকে 15 দিন আপনারা সময় পাবেন এই ফর্মটি ফিল আপ করবার জন্য। ঠিক আছে, এবার আমরা নিচের দিকে চলে আসব। প্রথম যে পোস্ট সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, নাম্বার অফ ভ্যাকান্সি একটা, জেনারেল ক্যাটাগরির জন্য। কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইউনিভার্সিটি থেকে, প্লাস এর সঙ্গে ডিগ্রি ইন এডুকেশন অর্থাৎ আপনাদের কিন্তু বিএড কোর্স থাকতে হবে। ডিপ্লোমা ইন এডুকেশন অর্থাৎ যাদের ডিএলএড করা আছে 2 বছরের তারাও এটা আবেদন করতে পারবেন, এবং 2 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে টিচিংয়ের উপরে, তাহলে আবেদন করতে পারছেন। এবার এখানে আছে পে লেভেল 11 অনুসারে স্যালারি পাবেন 33,400 টাকা থেকে 86,100 টাকা। এজ লিমিট মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 39 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এসটিএসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ওবিসিরা কিন্তু বয়সের ছাড় পাবে, যেটা নর্মালি পেয়ে থাকে সেটাই। এবার চলে আসবো ড্রয়িং টিচার, ড্রয়িং টিচারে একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে 5 ইয়ার্স ডিপ্লোমা থাকতে হবে আর্টস এবং ক্রাফটের উপরে গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, তবে আবেদন করতে পারবেন। এবং এখানে বলা আছে পে লেভেল 10 অনুসারে স্যালারি 32,100 থেকে 82,900 টাকা। ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 39 বছর, এসটিএসসি ওবিসিরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবার চলে আসবো ক্রাফট ইন্সট্রাক্টর, এখানে একটা শূন্য পদে এসসি ক্যাটাগরির ভ্যাকান্সি। এখানে আপনাদের স্কুল ফাইনাল সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক এবং এর সঙ্গে সার্টিফিকেট ইন ক্রাফট এর উপরে কোর্স করা থাকতে হবে। ঠিক আছে, পে লেভেল 6 অনুসারে স্যালারি 22,700 থেকে 58,500 টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে, ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর। এবার চলে আসবো নেক্সট পোস্ট লাইব্রেরিয়ান, একটা শূন্য পদে ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে আপনাদের গ্র্যাজুয়েট ডিগ্রি পাস থাকতে হবে এবং সে ডিপ্লোমা ইন সার্টিফিকেট লাইব্রেরি সায়েন্সের উপরে ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। পে লেভেল 10 অনুসারে স্যালারি 32,100 থেকে 82,900 টাকা, ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 39 বছর। এরপরে চলে আসবো সুইপার পোস্ট, এখানে একটা শূন্য পদে ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে শুধুমাত্র 8 পাস যোগ্যতাতে আপনারা এটা আবেদন করতে পারবেন। পে লেভেল 1 অনুসারে স্যালারি 17,000 টাকা থেকে 43,600 টাকা, ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 40 বছর। এবার আমরা চলে আসবো পরের পেজে, পরের পেজে আসলে কিন্তু এই যে পোস্ট, এই কয়েকটা পোস্টে কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে এবং আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম আছে 2 পেজের। এই 2 পেজের অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের প্রিন্ট আউট করতে হবে, পুরো ফর্ম ফিল আপ করতে হবে, এখানে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, এবং 2 পেজের ফর্ম ফিল আপ করে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন। করে আপনাদের কিন্তু যেটা বললাম 15 দিনের মধ্যে এইখানে যে অ্যাড্রেসটি মেনশান করা আছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি পাঠিয়ে দিতে হবে, তাহলে পুরো প্রসেসটা আপনাদের কিন্তু এখানে কমপ্লিট হবে। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই পশ্চিমবঙ্গে যে কোনো জেলার নিত্য নতুন চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি।